আজকে আমাদের দ্বিতীয় দিন শ্যুট চালু হয়েছে, দ্বিতীয় দিনের শ্যুট চলছে। খুব একটা ভ্যাপসা গরম প্লাস একটা বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, কিন্তু ভগবান মঙ্গলময়, কারণ আমি যেখানে শ্যুট করি বৃষ্টিটা ঠিক থেমে যায়। শুনলাম সরলেকে প্রচুর বৃষ্টিতে পুরো ভিজে গেছে এবং ভেসে গেছে পুরো সরলেক। তো আজকে এই গ্রামে, একটা গ্রামে আমরা এসেছি, প্রত্যন্ত গ্রাম। তো ডে টু শ্যুট চলছে, আজকে আমাদের শেষ দিন। বীরভূমের মাইয়া গানটার নাম বীরভূমের মাইয়া। গানটা গিয়েছে আমাদের সবার প্রিয় জিষ্ণু, এবং গানটাতে অভিনয় করছি আমি এবং হিয়া। খুব সুন্দর মেয়ে একটা, পুরো একদম পুরো গ্রাম্য, মানে একটা জাস্ট আউটলুক আছে তার মধ্যে। এবং গানটা সত্যি, এই শাহিদের সাথে আমার একটা প্রথম কাজ, তবে শাহিদের সাথে কাজ করে সত্যি খুব মজা পেলাম। এবং একটা আলাদা, ওর মধ্যে একটা আলাদা চিন্তাভাবনা হয় না, একটা একটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, মানে ও খুব থটফুল এবং হি নেভার কম্প্রোমাইজড এনিথিং উইথ এনি শর্টস। খুব খাটিয়ে কাজটা করছে, খুব এবং করাচ্ছেও, এবং সত্যি কাজটা আশা করি খুব ভালো হবে। এবং এই একটাই প্রথম গ্রাম এই গান যেটা একটা অন্যান্য সমস্ত গানগুলোর থেকে এটা সম্পূর্ণরূপে আলাদা, কারণ একটা গ্রাম্য পরিবেশের, একটা গ্রাম্য চিন্তাধারা এবং একটা গ্রামের প্রেম, মানে একটা শহরের ছেলে গ্রামে, সে পেশাগতভাবে ফটোগ্রাফার, সে ফটোগ্রাফি ভালোবাসে, সে গ্রামে ভিজিট করে, বীরভূমের গ্রামে, একটা প্রত্যন্ত গ্রামে ভিজিট করে, সেখানে ভিজিট করতে গিয়ে ওই মেয়েটিকে খুঁজে পায় এবং মেয়েটিকে দেখতে পায় এবং তার সেই মেয়েটিকে তার ভালো লাগে এবং সেখান থেকেই প্রেম শুরু, এবং সেই ব্যাপারটা নিয়েই গানটা। তো গানটা সত্যি খুব ভালো লাগলো, এবং এই গানটার মধ্যে অভিনয় করতে পেরে সত্যি খুব আমি আপ্লুত এবং খুব খুশি, এবং আশা করি গানটা সবারই ভালো লাগবে। তো আমি এটাই বলবো, অরিন মিউজিক বাংলাতে গানটা আসছে, এই মাসে আসবে গানটা। অরিন মিউজিক বাংলাতে এলেই সবাই লাইক শেয়ার ফলো করবে, এবং আশা করি গানটা প্রচুর পরিমাণে মানুষকে একটা একটা হয় না, একটা লোকগীতি বলবো না, এটাকে লোকগীতি বলা যায়, লোকসঙ্গীত, লোকসঙ্গীত, লোকসঙ্গীত টাইপেরই গান, কিন্তু একটু আধুনিকতার ছোঁয়া আছে। তো গানটা মাটির গান অ্যাকচুয়ালি, তো গানটা খুব ভালো লাগবে, গানটা সবাই দেখো। খুব কষ্ট করে, খুব গরমে, মানে একদম মানে গরমে, ভ্যাবসা গরমের মধ্যে এত সবাই একটা খাটুনি করে গানটা বানাচ্ছে। গানটা ডিওপি আমাদের মনোজিত, এবং আরই নিউজকেও যথেষ্ট ধন্যবাদ যে পুরো গানটা আমাদের সাথে থেকে কাভার করার জন্য, নিহারকে এবং জুহিতাকে এবং মনুষ্যকে। এবং গানটার মাসুমা থেকে, সৌরভ থেকে শুরু করে সবাই প্রোডাকশন করেছে, লোকেশ আছে, এবং গানটার মধ্যে সবাই, মানে সবাই একদম একাগ্র সহকারে খেটেছে গানটা, এবং সবাই 100% দিয়েছে। তো আই স্যালুট টু অল অফ দেম, দ্য এন্টায়ার টিম মেম্বার্স অফ অরিন মিডিয়া অ্যান্ড আরই নিউজ, থ্যাংক ইউ ফর ইউনো এক্সিকিউশন দিস কাইন্ড অফ সংস। যে গানটা আসবে সবাই দেখো, লাইক শেয়ার করো, কমেন্ট করো, থ্যাংক ইউ। খুবই সুন্দর অভিজ্ঞতা, এরকমভাবে মিউজিক ভিডিও আমি আগে কখনো করিনি, আর তাছাড়া এত মানুষ ভালোবাসছে, এত মানুষ দেখতে এসেছে, তাদের রোজকার একটা জীবনযাত্রা থেকে বেরিয়ে একটা অন্যরকম অনুভূতি প্রত্যেকে পাচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে, এবং খুবই সুন্দর জায়গা, খুবই ভালো অ্যাম্বিয়েন্স, খুবই মজা লাগছে শ্যুট করে।